ব্যাপার যেটা হয়েছে যে শুটিং এ যে প্রবলেমটা হয় সেদিনও এই কথাটা আসেনি, কারণ ওখানে আমি নিরপেক্ষভাবেই সবাইকে শান্ত করার চেষ্টা করেছি। সেখানে যখন পুলিশ আসে তখনও এই ব্যাপারে কোনো কথা আসেনি, তখনও পুলিশের ওখানেও আমি সবার সাথে কথা বলি। হ্যাঁ, তখন চমকও আমাকে সাক্ষী হিসেবে রেখেছে, মাসুম আঙ্কেলও আমাকে সাক্ষী হিসেবে রেখেছে। এরপরে যখন আমাদের সংগঠনের মানুষজন আসেন, দুই সংগঠনেরই ডিরেক্টর গিলস এবং অ্যাক্টর সিকিউরিটি, তখনও এই ধরনের কোনো কথা হয়নি। তখন পর্যন্ত আমি শান্ত করেছি, তারাও এসে দেখেছে যে আমি একটা কোনায় বসা। হ্যাঁ, সব কিছু শেষ হলো সেদিন, সবার স্টেটমেন্ট নিয়ে চলে গেলেন আমাদের সংগঠন থেকে। অ্যান্ড এর পরে 2 দিন পরে, 3 দিনের দিন রাতের বেলা হঠাৎ করে সমকালে আমি এই নিউজটা দেখি। আমাকে সাংবাদিক নিজেই ফোন দিয়েছিলেন যে আপনার নামে এরকম নিউজ হয়েছে, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়েছি, আপনার কি মতামত এই ব্যাপারে? আমি না তখন আকাশ থেকে পড়ি, কারণ যদি আমি কোনো নারীকে বাজে প্রস্তাব দিয়েই থাকি, ও সমকালে যেভাবে বলেছে সেই অনুযায়ী হচ্ছে কি এটা দিয়েছি বেশ কিছুদিন আগে, হ্যাঁ 5-6 মাস আগে দিয়েছি। সো যদি আমি এত আগে কোনো একটা কুপ্রস্তাবকে দিয়েই থাকি, তাহলে গত এতগুলো মাসের ভিতরে ওর সাথে যে আমার এতগুলো প্রজেক্ট হয়েছে এটাও কেন করলো? আমি যদি আপনাকে কোনো কুপ্রস্তাব দিই, আপনি কি পরবর্তীতে আমার সাথে কাজ করবেন? কেউ করবে, আমিও তো করব না। আবার একটা বিষয় হচ্ছে গিয়ে যে প্রথম দিন, দ্বিতীয় দিন শুটিংয়ে এই ইনসিডেন্টটা হয়। হ্যাঁ, পুরোটা ইনসিডেন্টটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, বিকজ সংগঠনের সাথে এটার একটা আলোচনা হবে, ওইখানে এটা প্রমাণ হবে, এই জন্য ওই ইনসিডেন্ট সম্পর্কে আমি এখন কিছু বলছি না। আমরা পারিবারিকভাবে জিনিসটা সর্ট আউট করে দেন আমি এটার কথা বলবো। কিন্তু ঘটনা হচ্ছে গিয়ে যে দ্বিতীয় দিনের ইনসিডেন্টটা সময় পরবর্তীতে এসে আমার উপরে এরকম দোষারোপ করা হলো যে আমি বাজে প্রস্তাব দিয়েছি। তাহলে প্রথম দিন শুটিং শেষ করে উনি আমাকে তার গাড়িতে করে কেন আমার বাসায় ড্রপ করবে? চমককে তো আমি ফোর্স করিনি, চমককে আমি বলিও নি। প্রথম দিন শুটিং শেষ করে চমক নিজের গাড়িতে করে আমাকে আমার বাসায় ড্রপ করেছে। এটা শুটিংয়ে অনেকে দেখেছে, আমার বাসায় ওদিন যে গাড়িতে নেমেছে যে আমার দারোয়ান ওখানে ছিল। তো আমার কথা হচ্ছে গিয়ে যে আমি যদি একটা নারীকে বাজে প্রস্তাব দিই, সে কি তার নিজের গাড়িতে করে আমাকে বাসায় ড্রপ করে আসবে ওই ইনসিডেন্টের আগের দিন রাতে? আমার আমার লজিকে তো এটা কোনোভাবেই ঠেকছে না। ঘটনা হচ্ছে, একটা মানুষের জীবনে বিভিন্ন রকমের দোষ হতেই পারে, হিট অফ দ্য মোমেন্ট সে অনেক কিছু বলতেই পারে। এটার কারণে সংগঠন আছে, আমাদের গার্ডিয়ানরা আছেন, তারা এটার বিচার করবেন, বসে করবেন। কিন্তু ওই বিচার থেকে বাঁচার জন্য হঠাৎ করে আমি নারী একজন পুরুষকে ফাঁসিয়ে দিলাম, এটা কিন্তু ঠিক না। কারণ এটা খুবই সস্তা স্টান্ট, খুবই সহজ স্টান্ট, এটা ঠিক না। আমরা পুরুষরা অনেক সময় দেখেছি বিভিন্ন জায়গায় এরকম ট্রল হতে, ফেসবুকে বা বিভিন্ন জায়গায় একটা জিনিস ইদানিং অনেক ভাইরাল যে বাদ দেন ভাই, বেরি মানুষ। না ভাই, বাদ দেওয়া যাবে না। বাংলাদেশের গভর্নমেন্ট, সরকার বাংলাদেশ চালায় বেরি মানুষ। আমি আরশ খান জন্ম নিছি বেরি মানুষের পেট থেকে। একটা বেরি মানুষকে বাদ দিয়ে দেওয়া যায় না, তার একটা কথায় অনেক কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, সে যদি সম্মতি না দেয় পৃথিবীতে একটা সন্তান জন্মাবে না, একটা একটা শিশু আসবে না, একটা বাচ্চা আসবে না, একটা একটা জাতি থেমে যাবে। তার তো বুঝে শুনে স্টেটমেন্ট দেওয়া উচিত ছিল। সে MBBS পড়েছে না, সে একজন অভিনেত্রী, নায়িকা, যথেষ্ট শিক্ষিত একজন মানুষ, তার কাছে তো এই ধরনের ব্যবহার বা এই ধরনের আচরণ আমরা কেউই আশা করি না। আমি তার সহশিল্পী, গত 2 বছর ধরে তার সাথে কাজ করছি, গত ঈদে আলতা মোবারক কাজ করেছি, আলতা মোবারকে চমকের যাবতীয় যত কস্টিউম ছিল সকল কস্টিউম আমার আম্মার, আমার আম্মা একজন শিল্পী, সেই কস্টিউমগুলো চমকের সাথে আমি আলোচনা করেছি কি ধরনের কস্টিউম হতে পারে, কি হতে পারে। আমি পরে বললাম ওকে ফাইন, আমার আম্মার কাছে আরো বেটার কস্টিউম আছে, আই ক্যান প্রোভাইড ইউ দ্যাট। আমি শাড়িগুলো ওকে দিয়েছি, যদি সমস্যায় থাকতো ওকে আমার কাছ থেকে ওটা নিত, বা ওর সাথে কি আমার এই মিউচুয়াল আলোচনাটা তাহলে হতো? হুটহাট করে মানে গণমাধ্যমে চাইলেই একটা কথা বলে দেওয়া উচিত না। আজকে আমিও বসতাম না, আজকে আমিও কথা বলতাম না, আমিও অপেক্ষায় ছিলাম যে আমার সংগঠন থেকে একটা বিচার আসবে, তারপরে আমি সেটাকে মূল্যায়ন করব। কিন্তু আমাকে নিয়ে গণমাধ্যমে এত বাজে একটা কথা বলা হয়েছে, আমার আম্মা অসুস্থ, আমার আমার বাসায়ও কিন্তু 2 জন নারীই থাকেন, আমার আম্মা থাকেন, আমার বোন থাকেন। হ্যাঁ, সো এই 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 2 জন নারীকে গিয়ে তো আমার 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 ফেসটা দেখাতে হয়। তারা হয়তো বা পরিবারের জন্য অনেক কিছু জিজ্ঞেস করে না, তারা বোঝে, তারা ছোটবেলা থেকে আমাকে দেখেছে, কিন্তু একটা প্রশ্ন তো ভিতরে থেকে যায়, তাদেরকে আমার ফেস করতে হচ্ছে না। আপনার কাছে যদি যাচ্ছে, এই যে বন্ধুর থেকে বেশি হতে চাওয়া কথাটা যে তিনি বললেন, সেই
উদ্ধর্যের জায়গাটা তিনি কোথায় পেলেন, কারণ সেই জায়গাটাকে আপনি তার সাথে তৈরি করেছিলেন কিনা? কারণ একজন অভিনেতা একজন অভিনেত্রীর সাথে, আমরা অনেক অভিনেতা অভিনেত্রীকে পরবর্তীতে অভিনয় জীবনের বাইরে ব্যক্তিগত জীবনে একসাথে হতে দেখেছি, কিন্তু আসলে এই উদ্ধর্যের জায়গাটা উনি কিভাবে পেলেন এবং আসলে এই জায়গাটা যদি একটু বলতেন? আমার কাছে মনে হয়েছে যে যেহেতু তার সাথে আমার খুবই ভালো একটা বন্ডিং, আমার খুবই ভালো ফ্রেন্ড, এন্ড এটা সবাই জানে। হ্যাঁ, এটা এটা ইন্ডাস্ট্রিতে সবাই জানে, সবাই দেখে। আমার কাছে মনে হচ্ছে যখন এই যে এই একটা ইনসিডেন্টের ব্যাপার নিয়ে অনেক আলোচনা হচ্ছিল, এই আলোচনাটাকে একটু সরানোর জন্য তার কাছে মনে হচ্ছে যে এটা ইজি। সে যখন এটা বলেছে, সেও হয়তো বুঝতে পারেনি যে জিনিসটা এত বড় হয়ে যাবে। হ্যাঁ, কারণ এটা তো কোনোভাবেই আসে না। আমার যদি এই ধরনের সামান্য কোনো সন্দেহ থাকতো যে আমি চমককে কোনো রকমের কোনো বাজে প্রস্তাব কখনো দিয়েছি, আমি তো ক্যামেরার সামনে দাঁড়াতাম না, আমি লুকিয়ে লুকিয়ে বলতাম নো কমেন্টস, আমি লুকিয়ে থাকতাম, আমি অন্য যে কোনো ভাবে হোক একটা অন্য একটা সিন ক্রিয়েট করে কিছু একটা করে আমি জিনিসটাকে হাইড করার চেষ্টা করতাম, আমি তো সবার সামনে এভাবে আসতাম না। আমি জানি আমি কখনোই তাকে বাজে কোনো প্রস্তাব দিইনি, আমি সবসময় তাকে বন্ধু হিসেবে মূল্যায়ন করেছি। আর আমার কাছে মনে হয় পৃথিবীর সব থেকে বড় সম্পর্কই বন্ধুত্ব। আপনি আমার আপনার বাবাকে অনেক কথা বলতে পারেন না, মাকে বলতে পারেন না, ওয়াইফকে বলতে পারেন না, আপনার কলিগদেরকে বলতে পারেন না, বন্ধুকে যে আপনি কথাগুলো বলেন, এই সম্পর্কটাই তো সব থেকে বড়। এর থেকে বেশি কিছু কি হতে চাওয়ার আছে একটা মানুষের কাছে? আর আমি তো হচ্ছে